अरे आगाओ एक गाइड आगाओ गाइड आगाओ ए छोरा ए थोड़ा की रे भाई ना 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 चल दिए ऐसे रुक के रख ले चलो भाई चलो কোন দিকে বলো সাংবাদিক গঙ্গাধারের কি কিসে ছিল জানি না আমাদের এত বড় নিলাম যাচ্ছে ওখানে হয়েছে এখন বলতে পারবো কি নাম ওর আরে টাকা সে ভর সন্ধ্যায় বহরমপুরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরের গঙ্গার্থর সংলগ্ন এলাকায় টিঙ্কু শেখ নামের ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এলাকাবাসীদের নজরে পড়লে তড়ি ঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কি কারণে ওই যুবককে খুন করলো দুষ্কৃতীরা তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ফোন করে দেখিনি, চেক করে, আমার ভাই বাড়িতে ছিল, সারাদিন বাড়ি থেকে বেড়াই না, করতেও যাই না, ওই বাড়িতেই থাকে, খেতে দেয়, এখন কাজ নাই বলে আমার দাদি আমরা খেতে দিই, ভাই খেয়ে থাক খাক তাই বলি দিব, ওই যে আমার ভাই বেড়াইনি আজকে বাড়ি থেকে, করতেও যাইনি, আমার ভাইকে চাকু মেরেছে, মাথায় মেরেছে আমার ভাইকে, শত্রু তা বলতে পারবো না, শত্রু তো কিছু ছিল না, কিন্তু কে শত্রু এখন করলো কি কারণে সেটা বলতে পারবো না। এখন তো শুনছি বলছে কি মেডরোতে, কোথায় মেডরোতে তাই বলছে ওখানটায়, আমার ভাই যেত না, না আমার যেত না, আজকেই আমার ভাইকে ডেকেছে কেউ, তা বলতে পারে টুকটুকু নাই, সাইকেল নাই, রেস্কা নাই, মোটর সাইকেল নাই, কিচ্ছু নাই আমার ভাইয়ের, আমার ভাইয়ের কিচ্ছু নাই, টিঙ্কু শেখ, টিঙ্কু শেখ, হ্যাঁ মার্ডার করেছে, হ্যাঁ হ্যাঁ শাস্তি চাই আমরা, আমার ছোট ভাই, ওটা আমার ছোট ভাই, আমাদের শেষ স্কুলে আমাদের কোলের ভাই, আমার ভাই ভালো ছেলে, আমার ভাইকে মারিয়ে দিয়েছে, পাঁচ রক্ত নামাজ পড়ে, আমার ভাই কোনো পার্টি বলেছি কিছু করে, আমার ভাইকে আমি জানি না, আমার ভাই সকালবেলা আমাদের সঙ্গে দেখা মাখা করে, আমার ভাই বেরিয়ে ছিল ঠিক আছে, কার সঙ্গে একটা বাইকে যাচ্ছিল, ওখানে ভিডিওটা আছে, ও ভিডিও করে টিকটক যেখানে সেখানে, আমার ভাই হঠাৎ করে বলছে আমি বিকালবেলা শুনছি যে আমি সাড়ে ছটা সাতটার দিকে এই মুহূর্তে আমি শুনছি যে আমার ভাই পড়ে আছে ওখানে, তাই বলছে আমার ভাই ভালো ছেলে, মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995116।